আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ফেসবুকের মধ্যে পাসওয়ার্ড কীভাবে দেখবেন সেটা আমি আপনাদের দেখাবো। পুরনো পাসওয়ার্ড যেটা আপনারা দিয়েছিলেন সেটা কীভাবে আপনারা বের করবেন সেটা আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবার বিষয় হচ্ছে আপনার ফেসবুকের যে আইডিটি রয়েছে ওই আইডির পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, তার সত্ত্বেও কিন্তু আপনারা সেই পাসওয়ার্ডটি কিন্তু বের করতে পারবেন। কীভাবে বের করতে হয় সেটাই দেখাবো এবং দেখবেন পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যান এবং ওখানেও আপনাদের দেখাচ্ছে না তাহলে কীভাবে বের করবেন সেটাও আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করছি মোবাইলে। সবার প্রথমে আপনার মোবাইলটি ওপেন করবেন। ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে, ফেসবুকের অ্যাপটিকে ওপেন করতে হবে। এবার ফেসবুকের অ্যাপটি যখনই ওপেন করবেন, ওপেন করার পর ঠিক এরকমভাবে কিন্তু আপনাদের ফেসবুকের অ্যাপটি ওপেন হবে। এবার এখানে আপনার যখনই এই থ্রি লাইনের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কিন্তু কোনোভাবেই দেখতে পারবেন না যে সি ফেসবুক পাসওয়ার্ড বলে কিন্তু আপনাদের কোনো অপশন কিন্তু এখানে শো করবেন। এখানে সি মোড অপশনে ক্লিক করলে পরে কিন্তু কোনো রকম কিন্তু আপনারা পাসওয়ার্ড দেখার অপশন কিন্তু পাবেন না। তার জন্য আপনাদের কী করতে হবে, সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানেও কিন্তু আপনাদের কোনো প্রকার কিন্তু অপশন কিন্তু দেওয়া থাকবে না ফেসবুক পাসওয়ার্ড দেখার। এবার কীভাবে দেখবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য সেটিংস অপশানে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এরকম অপশন দেওয়া থাকবে, এখানে সিকিউরিটি অপশানে ক্লিক করবেন। এই সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকমভাবেও কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার পাসওয়ার্ডটি। এখানে একটা অপশন থাকবে কি অ্যাডভান্সের, এখানে দেখতে পারবেন সি রিসেন্ট ইমেল ফর্ম ফেসবুক বলে একটা অপশন থাকবে। এই অপশানে যদি ক্লিক করেন তাহলে রিসেন্ট টাইমে কী কী আপনাদের এখানে যে মেল পাঠিয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। এখান থেকে কিন্তু এইরকমভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন। এবার বিষয় হচ্ছে কীভাবে পাসওয়ার্ড আপনারা দেখবেন বা বের করবেন কীভাবে সেটাই আমি আপনাদের দেখাবো পাসওয়ার্ড যদি ভুলে যান। এখানে লগ ইন পাসওয়ার্ড বা চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করে এখানে আপনারা ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে কিন্তু পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। তারপর কিন্তু আপনারা সে পাসওয়ার্ডটি দেখতে পারবেন। এটা তো হয়ে গেল পাসওয়ার্ড পরিবর্তন করার অপশন। এবার বিষয় হচ্ছে পাসওয়ার্ড পরিবর্তন তো করতে পারবেন, এবার পাসওয়ার্ডটি কীভাবে দেখবেন তার জন্য আপনাদের কী করতে হবে, আপনাদের ফেসবুকের দেখবেন এই পার্সোনাল ইনফরমেশন অপশানে ক্লিক করার পর এখানে কন্ট্যাক্ট ইনফো বলে দেওয়া থাকবে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার কোন ইমেল আইডি অ্যাড করা আছে, সেই ইমেল আইডিটা আপনারা এখানে দেখে নেবেন। ইমেল আইডি দেখার পর এখানে আপনাদের কী করতে হবে, সিম্পলভাবে ইমেলটিকে ওপেন করতে হবে বা জিমেলটিকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে আপনারা কী করবেন, সিম্পলভাবে এই লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট বলে দেওয়া থাকবে, এই অপশানে ক্লিক করতে হবে। যেটা আপনাদের সেট রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকমভাবে দেখবেন যে আপনার জিমেল আইডিটি ওখানে সেট আছে সেটাকেই ওপেন করবেন। করার পর এখানে আপনারা এরকমভাবে ক্লিক করে দেখে নেবেন। তারপর এখানে দেখতে পারবেন এরকমভাবে কিছু অপশন কিন্তু আপনাদের শো করবে। এখানে আপনারা কী করবেন, পার্সোনাল ইনফো বলে একটা অপশন থাকবে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের এরকম অপশন কিন্তু দেখাবে, এখানে আপনাদের কোনো প্রকার কিন্তু পাসওয়ার্ডের অপশন দেখাবেন। এখানে আপনাদের যদি ফেসবুকের পাসওয়ার্ড দেখতে চান তাহলে আপনারা এই সিকিউরিটি অপশানে ক্লিক করবেন। সিকিউরিটি অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এরকম অপশন কিন্তু শো করবে। এখানে দেখবেন এখানে পাসওয়ার্ডের অপশন কিন্তু আপনাদের দেওয়া থাকবে কি, এখানে অ্যাপ পাসওয়ার্ড বলে কিন্তু আপনাদের অপশন দেওয়া থাকবে। এই অপশন আপনারা ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনার পাসওয়ার্ডগুলি কিন্তু এখানে বের করতে পারবেন বা দেখতে পারবেন। এখানে দেখবেন পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা অপশন থাকবে, এই অপশন আপনাদের ক্লিক করতে হবে। এবার কতগুলি আপনার পাসওয়ার্ড এখানে সেট করে রেখেছেন আপনারা সেগুলো কিন্তু দেখতে পারবেন। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এবার যেই অ্যাপটা আপনাদের রয়েছে সেই অ্যাপটিকে আপনারা এখানে খুঁজে নেবেন। এখানে দেখতে পারবেন প্রচুর অ্যাপের মধ্যে আমি পাসওয়ার্ড কিন্তু সেভ করে রেখেছি। যেরকম এখানে দেখবেন ফেসবুক, ফেসবুকটিকে আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এরকমভাবে ওপেন হবে। এবার আপনারা কটি এখানে ফেসবুকের আইডি আপনারা সেট করেছিলেন সেই আইডির মধ্যে আপনাদের কটি পাসওয়ার্ড এখানে দেওয়া রয়েছে সেটা কিন্তু জানতে পারবেন। এখানে দেখবেন প্রথমে একটা আমি দিয়েছি, দ্বিতীয়টি রয়েছে। এখানে যদি আমি এই অপশানে ক্লিক করি তাহলে এখানে পাসওয়ার্ডটি কিন্তু এখানে শো করবে। এরকমভাবে কিন্তু আমি পুরনো পাসওয়ার্ড কিন্তু বের করতে পারবো। ঠিক এরকমভাবে কিন্তু আপনারা পাসওয়ার্ড কিন্তু বের করতে পারবেন খুব সহজেই, তাছাড়া কোনো উপায়ে পারবেন না। আর বের করতে হলে পরে আপনাদের কী করতে হবে, এখানে পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হবে। আর আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে কীভাবে ফেসবুকের মধ্যে পাসওয়ার্ড বের করতে হয় বা পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে কীভাবে বের করতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন ভিডিওটি আমি এখানে শেষ করছি।